চক্ষুবিত্ত মনিষর সঞ্চিত অর্থ অপরলোক ভোগ করিব, লোভ ও অতিরিক্ত সঞ্চয় অনুচিত, মনিষর জিহ্বা লালসা সর্ববিধ অনিষ্টর কারণ। এরপরে পিঙ্গলা নাম্নী দেহজীবী ঠার অবধূত যা শিক্ষা করেছেন তাহা কেছেন। একদা পিঙ্গলা ধনবান যুবকর অপেক্ষারে নিদ্রাশূন্য হয়ে অর্ধরাত্র অতিবাহিত করেছে। অবশেষে তাহার অর্থচিন্তা ও পাপচিন্তার সুখপ্রদ পরম বৈরাগ্য উপস্থিত হয়েছে। অবধূত উবাচ হেমন্ত মনে মনে চিন্তি রজনী হুয়ন্তে পাহান্তি নিশ্চল চিত্তে সাবধানে পিঙ্গলা গলা ধোর বনে পরম সুখ বৈরাগ্য আশা পরম দুঃখ যোগ এণু সকল আশা তেজি কৃষ্ণ চরণ দৃঢ়ে ভজি পিঙ্গলা ভমি ঘোর বনে পশিলা শ্রীহরি চরণে এণু পিঙ্গলা গুরু মোর শুণ হে যদুন রূপ বর সকল সঙ্গ করি দূর নিরাশে ভ্রম ই সংসার বলই দাস জগন্নাথ যেতে কহিলে অবধূত শ্রী একাদশ ভাগবতে গীতে কহিলি জনহিতে অল্পহীন বুদ্ধি মোর এণু মু অজ্ঞান পামর ন জানি সমুদ্রর গতি হস্তে মন্থই মূঢ়মতি সেবই সুজন পয়র এ দোষ ক্ষমা কর মোর সুজনে মোর প্রাণ বন্ধু এণু তরিবি ভব সিন্ধু। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পারমহংস্যাং সংহিতায়াং একাদশ স্কন্ধে নবমোধ্যায়ঃ অবধূত উবাচ শুণ হে যদুন রূপ বর যে অবা অনুভব মোর গুরু বচন মোর যেতে সবু কহিবি তো অগ্রতে এ যেতে দ্রব্য পরিগ্রহ সর্ব তু জান দুঃখময় এ ঘেনি জ্ঞানী অকিঞ্চনে নিশ্চিন্তে রহে সুখ মনে পক্ষীঙ্ক মধ্যে বলিয়ার স্বভাবে প্রচণ্ড কুরর নিতে মার ই নানা পক্ষী জীবন পোষে মাংস ভক্ষী তার মহিমা জনে শুনি বন্দী করন্তি ঘরে আনি সে পুণি নিত্যে পক্ষী মারে মাংস ভক্ষই নেই পরে কেবল শ্রম মাত্র সার ন করে উচিত আহার মুহি তাহার দুঃখ চাহি বুলই গুরু শিক্ষা পাই ন করি বস্তু পরিগ্রহ একা ভ্রমই শূন্য দেহ নাহি মো মান অভিমান গৃহ কলত্র পুত্র ধন আত্মারে রমই মু নিত্যে নিশ্চিন্তে ভ্রমই জগতে পরমানন্দ রস পাই নিরতে সংসারে ভ্রমই বালক তহু এহা শিখি নুহই নানা দুঃখে দুঃখী কেবল আহার ব্যবহারে ক্রীড়া করই সর্বদ্বারে কিছু হি চিন্তা নাহি তার এণু বালক গুরু মোর এবে শুণ মন স্থিরে পূর্বে যে অবন্তি নগরে সুসাধু সুন্দর শরীরে কন্যা এ থিলা বিপ্র ঘরে সে কন্যা বিবাহ অর্থে বরি বিপ্র মিলিলে পাঞ্চ চারি কন্যার পিতা সঙ্গ মেলে বিবাহ প্রস্তাব নিরোলে বিচার করি কন্যা মাতা নিকটে বসাই দুহিতা বলই কন্যা মুখ চাহি তণ্ডুল অর্থে ধান দেই বেগে তু কুট রোলে ভরি তা শুনি ব্রাহ্মণ কুমারী রোলে মুষল এক করি কুটই বেনি করে ধরি ভুজে তা বলয় কঙ্কণ কুটন্তে বাজে ঋণ ঝুণ শুনি কুমারী লজ্জা পাই অধে কঙ্কণ হস্তু খেই পুণি কুটন্তে ধীরে ধীরে হস্ত কঙ্কণ নাদ করে কুমারী মনে বিচারই সঙ্গ গহলে গোল হই হেমন্ত বিচারি বিবেকে পুণি ফেইলা রখি একে বেনি কঙ্কণ বেনি করে কুটন্তে শবদন করে অনেক লোক যহি মিলি অবশ্য উপজয় কলি তেণু কুমারী অনুরাগে গুরু বচন শিক্ষা ভাগে একান্তে ভ্রমু থাই মুহি কেবে হে সঙ্গ ন করই অভ্যাসে জিণি মু পবন নিরোধি এ চঞ্চল মন বৈরাগ্য যোগ অভ্যাসনে বুলই আত্মসংযমনে একাগ্র করি দৃঢ় মন হরির পাদে নিবেদন
তেণু নিশ্চল মোর ধ্যান বঞ্চাই দুঃখ সুখে দিন স্বভাবে রজ গুণ ছাড়ি সত্ব সংযোগে তম এড়ি সত্বকু জেনি সত্ব গুণে নির্বাণ পরম কারণে নিশ্চলে থাই আত্মধ্যানে বাহ্য অন্তরণ প্রমাণে যেসনে সরকারি পথে সরবিন্ধই হেট মাথে জন্মই সেই রূপ ধরি যে সনে কীট বেশ।